বন্ধুরা, বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকেও নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে বাংলাদেশ নেভিতে বা বাংলাদেশ নৌবাহিনীতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো মূলত যখনই কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, আমি সর্বোপরি চেষ্টা করি আপনাদের দ্রুত গতিতে সেই বিষয়গুলো জানিয়ে দেওয়ার। তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনীর যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে কী কী প্রয়োজন পড়বে, আপনার শিক্ষাগত যোগ্যতা সহ শারীরিক মাপ কী প্রয়োজন পড়বে, আবেদনটা কীভাবে করবেন, আবেদন করার সময় আপনার কী কী প্রয়োজন পড়বে, ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করবেন আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমরা এখন মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে সেটি নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন অফিসার পদে 2022 BDEO ব্যাচে যোগ দিন। সো এখানে আমরা যে বিষয়টা সবার আগে দেখব, এর যে শারীরিক যোগ্যতাটি আছে সেটি আমরা সবার প্রথমে দেখব, কারণ এটা নিয়ে অনেকের অনেক ধরনের কনফিউশন থাকে, সেটি আগে দূর করে নেব। তো এখানে শারীরিক মান ন্যূনতম, এই তথ্যগুলোকে হচ্ছে মিনিমাম, এই যোগ্যতাগুলো আপনার থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো প্রথমে আমরা দেখব পুরুষ প্রার্থী যারা আছেন তাদের, তারপর আমরা মহিলা প্রার্থীগুলো দেখব। তো পুরুষ প্রার্থীর উচ্চতা হচ্ছে 5'4" মিনিমাম, এটা হচ্ছে ন্যূনতম, এটি হলেই আপনি আবেদনের যোগ্যতা রাখেন, এবং ওজন হচ্ছে 50 কেজি। এখন ধরেন যে আপনার হাইট হচ্ছে 5'7", আপনার ওজন কিন্তু তখন বেশি হতেই পারে, তো ওজনটা কিন্তু কম বেশি হতে পারে উচ্চতা অনুসারে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় হচ্ছে 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায়, মানে যখন আপনি বুক ভরা শ্বাস নেবেন তখন আপনার বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি, ঠিক আছে। এবং মহিলা প্রার্থী যারা আছেন তাদের ন্যূনতম যে উচ্চতা সেটি হচ্ছে 5'2", আর ওজন হতে হবে 47 কেজি। এখন উচ্চতা বেশি হলে ওজন বেশি হবেই। স্বাভাবিক অবস্থায় বুকের মাপ হচ্ছে 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বুকের মাপ হচ্ছে 30 ইঞ্চি, ঠিক আছে। তো এখন আমি বলে দিচ্ছি এর যে আবেদনের লাস্ট ডেট কবে। সো অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ হচ্ছে 7 নভেম্বর 2021 তারিখের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে। তো এখন আমি বলে দেবো আসলে আবেদনটা আপনারা কিভাবে করবেন। সো অনলাইনে আবেদন পদ্ধতি যেটি আছে, আবেদনকারী প্রার্থীগণকে এই যে ওয়েবসাইট দেওয়া আছে www.joinnavy.navy.mil.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজ হতে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনাকে পরবর্তী ধাপটি অনুসরণ করতে হবে। তো আবেদনের শেষ পর্যায়ে দেখবেন যে আপনার টাকা জমা নেওয়ার একটা অপশন চলে আসবে, যেটিকে আমরা অনলাইন পেমেন্ট বলে থাকি। তো সেখানে আপনারা পেমেন্ট করতে পারবেন বিকাশ, রকেট, টি ক্যাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, মাই ক্যাশ, এগুলোর মাধ্যমে আপনার টাকাটা জমা দিতে পারবেন। তো এখানে ফি হচ্ছে 700 টাকা, ঠিক আছে। যখন আপনি টাকাটা জমা দিয়ে দেন পরবর্তীতে আপনাকে কিন্তু ফর্ম দেওয়া হবে, ফর্মটা সুন্দর করে আপনার SSC সার্টিফিকেট মিলে কিন্তু প্রদান করতে হবে, ঠিক আছে। তো আমি এখন বলে দিচ্ছি আবেদনপত্র জমা দা প্রদান কীভাবে করবেন। তো ফর্ম কমিশন 2A এর সাথে নিম্নবর্ণিত সনদপত্র সমূহ সংযোজন করতে হবে, প্রাথমিক সাক্ষাৎকারের সময় নিয়ে যেতে হবে, সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের 1 কপি সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও মার্কশিটের সত্যায়িত ফটোকপি, স্বশায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র, মানে বিশেষ কার্ডের মাধ্যমে আপনাকে একটা চারিত্রিক সনদপত্র নিতে হবে। বন্ধুরা, আপনারা এই যে সার্কুলারটা দেখতে পাচ্ছেন এটি যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে এটি ডাউনলোড করে নিয়ে দেখতে পারবেন। উপযোগ্যতা, তো বন্ধুরা আমরা এখন উপযোগ্যতা দেখব যে আসলে আরও কী কী তথ্য আপনার প্রয়োজন পড়বে বা কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে। সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষের জন্য, বয়সটা হচ্ছে 1 জুলাই 2022 তারিখের মধ্যে, আপনার বয়স যদি 28 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, কোনো স্বীকৃত সন্ধান বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে BSc ইঞ্জিনিয়ারিং থাকলে আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মেট্রিক ও ইন্টারে 4.50 আপনাকে পেতে হবে এবং BSc ইঞ্জিনিয়ারিংকে 4 স্কেলের মধ্যে 3 পয়েন্ট পেতে হবে। অবশ্যই বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। নিয়োগ, চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে স্বল্পমেয়াদী অথবা স্থায়ী কমিশন প্রদান করা হবে। এরপর হচ্ছে সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা প্রার্থীগণকে নেওয়া হবে।
বয়সটা হচ্ছে পহেলা জুলাই 2022 তারিখে অনূর্ধ্ব 28 বছর, সো 28 বছরের মধ্যে হইলে আপনি এই তারিখ ধরেই আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম হচ্ছে সরকার কর্তৃক স্বীকৃত সমধরনের বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান অথবা বিবিএ প্রার্থীর এসএসসি ও এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থাকতে হবে 4.50 পেয়ে এবং আপনার মিনিমাম আপনার যে পরীক্ষার সিজিপি স্কেল আছে স্নাতক পরীক্ষা সেটিতে 3.0 পেতে হবে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। এরপর শিক্ষা শাখা পুরুষ ও মহিলা, বয়স পহেলা জুলাই 2022 তারিখে অনূর্ধ্ব 30 বছর, সর্বোচ্চ আপনারা 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। সেই সাথে শিক্ষাগত যোগ্যতা প্রদান করবে। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক বা সম্মান সহ মাস্টার্স থাকতে হবে। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.0 এবং স্নাতক সম্মান ও মাস্টার্স উভয় পরীক্ষার ন্যূনতম সিজিপিএ 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। তো এখানে বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন এবং মনোবিজ্ঞান বিষয়ে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত উভয় আবেদন করতে পারবেন। জাতীয়তা শুধুমাত্র বাংলাদেশি নাগরিকরা আবেদন করতে পারবেন। এরপর দেখব অযোগ্যতা, আসলে কি কি কারণে আপনি এখানে আবেদন করতে পারবেন না সেটি কিন্তু এখানে দেওয়া আছে। সেনা, নৌ, বিমান ও বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। আইএসএসবি কর্তৃক দুইবার স্কেল আউট ও প্রত্যাখ্যাত বা একবার স্কেল আউট ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবেন। তবে যেসব প্রার্থী গ্রাজুয়েট মাস্টার্স সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে দুইবার স্কেল আউট প্রত্যাখ্যাত হয়েছে ন্যূনতম 5 বছর পর গ্রাজুয়েট বা মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জনের সাপেক্ষে আইএসএসবিতে অংশগ্রহণের জন্য সুযোগ পাচ্ছেন। সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক যোগ্য বলে বিবেচিত হলে আপনি আবেদন করতে পারবেন না। যে কোনো বিচারালয়ে দণ্ডপ্রাপ্ত হলে, মানে আপনার কোনো কেস থাকলে বা মামলা থাকলে আপনি আবেদন করতে পারবেন না। আর অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন তো অবশ্যই বাতিল করা হবে। মনোনয়ন পদ্ধতি দেওয়া আছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা দেওয়া আছে। আসলে 15-18 নভেম্বর 2021 তারিখে বিএন কলেজ ঢাকা মিরপুরে আপনার প্রাথমিক পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 নভেম্বর 2021 তারিখে। এরপর বুদ্ধিমত্তা পরীক্ষা, ইংরেজি সাধারণ জ্ঞান ও অধ্যয়নকৃত বিষয়ে লিখিত পরীক্ষা বিএন কলেজ ঢাকা মিরপুর 14 অনুষ্ঠিত হবে। এরপর বেতন ভাতা, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী বেতন দেওয়া হবে। অন্য বিশেষত্ব কিছু আছে, এটা আপনারা ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবেন। আর এই সার্কুলার সম্বন্ধে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে যারা তখন দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।